ডেডলাইন পার হয়ে গেলেও এখনও ঘোষণা করা হয়নি ভারতের এশিয়া কাপ স্কোয়াড, কে ফিরছেন আর কে বাদ, এ নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি অজিত আগরকর নিয়োগ পেয়েছেন বিসিসিআই এর প্রধান নির্বাচক হিসেবে, তার কমিটির সামনে এটাই এখন বড় চ্যালেঞ্জ। ভারতের গণমাধ্যমে এরই মধ্যে বেশ কিছু নাম এসেছে যাদের দেখা যাবে না এশিয়ার মেগা ইভেন্টে। অবশ্য একটা নাম নিয়ে হয়তো নেই কোনো সংশয়, কপাল পুড়তে যাচ্ছে সঞ্জু স্যামসনের। কেরালার 28 বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি, ফলে নির্বাচকরা তাকে আর পরিকল্পনায় রাখছেন না। ধারণা করা হচ্ছে সঞ্জুর বিশ্বকাপ খেলার স্বপ্নটাও শেষ হয়ে গেছে। উইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ও টি-20 ফরম্যাটে খেলা 5 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 92 রান। স্যামসনের জায়গায় একজনের ফেরা নিশ্চিত, ইঞ্জুরি কাটিয়ে 22 গজে ফেরার অপেক্ষায় লোকেশ রাহুল। ব্যাট হাতে ও উইকেটের পেছনে তার ওপরই ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নিয়মিত ম্যাচ সিনারিওতে অনুশীলনও করছেন এই ব্যাটার, তার সঙ্গে আছেন শ্রেয়স আইয়ারও। KL রাহুল ফিরলেও স্কোয়াডে থাকবেন ঈশান কিশান, দ্বৈত ভূমিকায় তিনিও পরীক্ষিত ও প্রমাণিত। তবে রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করার ক্ষেত্রে এগিয়ে থাকবেন লোকেশই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন জসপ্রীত বুমরা। স্কোয়াডে থাকা আরেক পেসার প্রসিদ্ধ কৃষ্ণাকেও আইরিশদের বিপক্ষে টি-20তে দেখা যেতে পারে। ইঞ্জুরির জন্য এই পেসারও প্রায় 1 বছর ছিলেন জাতীয় দলের বাইরে। পেস ও বাউন্সের জন্য যাকে পছন্দ ভারত দলের থিঙ্ক ট্যাঙ্কের। ভারতের এশিয়া কাপ দল দিতে বিলম্ব হওয়ার কারণ, এ দলটারই বিশ্বকাপে খেলার প্রবল সম্ভাবনা আছে, তাই ইঞ্জুরি থেকে ফেরা ক্রিকেটাররা কি অবস্থায় আছেন সেটা দেখে নিতে চান নির্বাচকরা। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচ দেখে এশিয়া কাপের দল দেবেন অজিত আগরকর, যার জন্য গেল 12 আগস্ট। স্কোয়াড ঘোষণার ডেডলাইন পার হলেও ভারত পেয়েছে বাড়তি সময়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।